প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একটি ছাগল এবং একটি সিংহের বাচ্চার ঘটনা শোনাব। একটি ছাগল যখন একটি সিংহের বাচ্চাকে লালন পালন করল, কিন্তু সেই সিংহের বাচ্চা যখন বড় হলো, তখন সে ছাগলের সাথে এমন কিছু একটা করল যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান, কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে একটি ভালো ছাগলের সাথে। একটি ঘন জঙ্গল ছিল যেখানে একটি ছাগল তার ছোট ছোট বাচ্চাদের সাথে থাকত। বড় ছাগলটি তার বাচ্চাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলের কিছুটা ভিতরে গিয়েছিল। ছাগলটি যাওয়ার সময় তার বাচ্চাগুলোকে বলে দিয়েছিল, আমরা যেখানে থাকি এটা হচ্ছে আমাদের ঘর, তোমরা এখান থেকে বের হয়ে কোথাও যেও না, কেননা আমি শুনেছি এই জঙ্গলে একটি অনেক খতরনাক ভয়ানক সিংহ এসেছে আর সে ছোট ছোট বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। এভাবে সেই ছাগলটি তার বাচ্চাগুলোকে বুঝিয়েছিল যেভাবে সাধারণত একজন মা তার বাচ্চাগুলোকে বোঝায়, এবং তাদেরকে যদিও ঘরের ভিতরে থাকতে বলেছিল, কিন্তু তারা তো বাচ্চা, তাই তারা খেলাধুলা করতে চাইছিল। যখন সেই বাচ্চাগুলোর মায়ের দেরি হচ্ছিল খাবার খুঁজে নিয়ে আসতে, তখন সেই ছাগলের বাচ্চাগুলো ঘর থেকে বাইরে বের হয়ে খেলতে শুরু করল। সেই সিংহ সুযোগ সন্ধানী ছিল, আবার ক্ষুধার্তও ছিল, তাই দূর থেকে লালসার নজরে সেই বাচ্চাগুলোকে দেখছিল। এরপর সেই সিংহ সেই ছাগলের দুটি বাচ্চার উপরে আক্রমণ করে এবং তাদেরকে খেয়ে ফেলে। এরপর তাদের মা যখন বাসায় ফিরল, তখন সে দেখতে পেল তার বাচ্চা বাসায় নেই এবং তাদের হাড়গুলো এদিক সেদিক পড়ে রয়েছে। এটা দেখার সাথে সাথে ছাগল বুঝে গেল তার বাচ্চার সাথে কি ঘটেছে, কেননা অনেক ভয়াবহ এবং সিংহ একটি প্রাণী তার বাচ্চাকে খেয়ে ফেলেছে, তার তো আর কিছুই করার নেই। এরপর সেই ছাগলটি কান্নার চোখে আকাশের দিকে তাকিয়ে থাকল এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করল, হে আল্লাহ, আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এক মায়ের প্রতি এত বড় অপরাধ, কিন্তু তারপরও আমি ধৈর্য ধরে থাকব, কোনো অভিযোগ করব না। কিন্তু সেই সিংহ অনেক খারাপ কিছু একটা করেছে। সেই ছাগলের মনে সেই সিংহের জন্য ঘৃণা জন্ম নিল, কিন্তু মহান আল্লাহ তাআলা সেই ছাগলটির দ্বিতীয়বার আরও পরীক্ষা নেওয়ার ছিল। একদিন সেই ছাগল যখন উদাস হয়ে একটি জায়গায় বসেছিল এবং ভাবছিল, এখন আমি কি করব, আমার তো বাচ্চা কাচ্চাও নেই, সব কিছু বাদ দিয়ে খাবারের সন্ধানে চলে যায়। এমন সময় জঙ্গলের ভেতরে হঠাৎ করে ঝড় শুরু হয় আর সেই ছাগলটি হেঁটে যাচ্ছিল, কিন্তু এমন সময় হয়েছে এই ছাগলটি কারো কান্নার আওয়াজ শুনতে পেল, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, কিন্তু সেই আওয়াজ পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল না। এরপর সেই ছাগলটি যখন তার দিকে তাকিয়ে দেখল, তখন তার চোখে পড়ল একটি সিংহের বাচ্চা। সে অনেক ছোট ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মাত্র জন্ম নিয়েছে এবং সে এখনো হাঁটা চলা করতে পারে না এবং দূর থেকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। সেই ছাগলটি একবার সেই সিংহের বাচ্চাটিকে দেখেও না দেখার ভান করল, মনে মনে ভাবল, আমি তাকে কেন দেখব, ছোট হয়েছে তো কি হয়েছে, সে তো সিংহের বাচ্চা, আরেকজন শেরনি আমার দুই বাচ্চাকে খেয়ে ফেলেছে, না না, আমি কোনো ভালো কাজ করব না। সেই ছাগল সেই সিংহের বাচ্চা দেখে না দেখার ভান করে সামনে এগুতে থাকল, কিন্তু এমন সময় তার মনে হল, সিংহ তো আমার বাচ্চাগুলোকে খেয়েছে, তাই বলে তুমি বাচ্চাগুলোর সাথে এমন করতে পারো না, আল্লাহ তোমার মনে ভালো মানুষের মন দান করেছেন এবং তোমার মনে ভালোবাসা দান করেছেন, যে ভালোবাসা সবার জন্য,
এ তোমার বাচ্চা নয় তো কি হয়েছে, কারো না কারো তো বাচ্চা। এই কথাটি যখন তার মনের মধ্যে আসল, তখন তার সেই সিংহের বাচ্চার প্রতি দরদ হল। সিংহের বাচ্চাটি অনেক ক্ষুধার্ত চোখে সেই ছাগলের দিকে তাকিয়েছিল, আর সেই ছাগল বুঝে গেল নিশ্চয়ই এই সিংহের বাচ্চা অনেক বেশি ক্ষুধার্ত, কেননা তার আশেপাশে কেউ নেই। এরপর সে সেই সিংহের বাচ্চাকে দুধ পান করাল, কিন্তু এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল। এরপর সেই ছাগলটি সিংহের বাচ্চাকে একটা জায়গায় রেখে চলে যেতে চাইলেও, কিন্তু তখন তার মনে হল এই বাচ্চাটিকে এখানে একা রেখে গেলে সে যদি মরে যায়। এরপর সেই ছাগলটি সেই বাচ্চার সাথে দুই তিন দিন পর্যন্ত থাকল এবং তার বাসায় ফিরে গেল না, এবং খুব ভালো করে সিংহের বাচ্চার যত্ন নিতে থাকল। সেই ছাগলটির দেখাশোনার কারণেই সিংহের বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে গেল। এরপর সেই ছাগল চিন্তা করল, এখন তো সিংহের বাচ্চা সুস্বাস্থ্যবান হয়ে গেছে, এবার আমি চলে যাই। কিন্তু তখন তার সেই বাচ্চাটির উপর এ রহম হলো, কেননা তার মা বাবা তো তার কাছে ছিল না। ছাগল এটাও ভাবল, সে যদি একা এখানে থাকে তাহলে হয়তোবা সে কোনো শিকারীর শিকার হয়ে যেতে পারে। এরপর সে তাকে তার বাসায় দিয়ে আসল, আর এখানে সিংহের বাচ্চা সেই ছাগলের সাথে থাকা শুরু করল, কেননা সে তার মা হয়ে উঠেছে। এরপর সেই ছাগল মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আবার তার বাচ্চা জন্ম দিল, কিন্তু তারপরও সেই ছাগল তার বাচ্চার মধ্যে এবং সিংহের বাচ্চার মধ্যে কোনো তফাত করল না, বরঞ্চ তার বাচ্চার মতো করেই সেই সিংহের বাচ্চাকেও লালন পালন করতে লাগল। সেই সিংহের বাচ্চা মনে করত, এই ছাগল আমার মা। এরপর ধীরে ধীরে সেই সিংহ বড় হয়ে গেল আর সেই ছাগল বুড়ো হয়ে গেল। এরপর একদিন সেই ছাগলটির মনে মনে ভাবতে লাগল, এখন তো সিংহের বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে, আর এখন সে জেনে গেছে সিংহ ছাগলকে খায়, না জানি এখন সে কি করবে। সিংহরা সাধারণত তার চেয়ে দুর্বল প্রাণীদের উপরে হামলা করে। এরপর সেই ছাগল ভাবল, সিংহ হয়তো আমাকেও একদিন খেয়ে ফেলবে, আর হয়তোবা আমার বাচ্চাগুলোকেও খেয়ে ফেলবে। এমন সময় সেই ছাগল মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করল, হে আল্লাহ, তোমার উপর ভরসা করেই আমি এই সিংহের বাচ্চাকে লালন পালন করেছি, এই সিংহের মনে তুমি আমার জন্য ভালোবাসা দিয়ে দিও। সেই সিংহের বাচ্চা এখন জোয়ান হয়ে গিয়েছে এবং সে সেই ছাগলকে বলছে, মা, তুমি তো বৃদ্ধ হয়ে গেছ, আমি এখন তোমার খেয়াল রাখব, আর আমার যে দুজন ছোট ভাই রয়েছে আমি তাদেরও খেয়াল রাখব। সেই সিংহের মুখে এই কথাগুলো শুনে সেই ছাগল সিংহকে অনেক দোয়া দিল। বন্ধুরা, মহান আল্লাহ তাআলার কুদরত দেখুন এবং ভালোবাসার ফলাফল দেখুন। একবার যখন সেই ছাগল ঘাস খাচ্ছিল এবং তার আশেপাশে তার বাচ্চাগুলো খেলছিল, হঠাৎ করে সেখানে এক ভয়ঙ্কর সিংহ চলে আসে। সেই সিংহ সেই ছাগল এবং তার বাচ্চাকে খেতে চাচ্ছিল, কিন্তু সেখানে সেই যুবক সিংহটি ছিল। সে অন্য সিংহটিকে বলল, তুমি আমার মাকে খেতে পারো না, কিন্তু অন্য সিংহটি বলল, তুমি তো আমার সাথে, তুমি তো আমার মতো দেখতে, আমাদের কাজ তো ছাগলকে এবং তার বাচ্চাকে খাওয়া। এমন সময় সেই যুবক সিংহটি বলল, তুমি আমাকে যে কথাগুলো বলছো আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি যখন ছোট ছিলাম আমার কেউ ছিল না, তখন এই ছাগল আমার লালন পালন করেছেন, তিনি আমার মা হয়ে আমাকে তার বাচ্চার মতোই লালন পালন করেছেন, আর এখন আমি যুবক হয়ে গিয়েছি, শক্তিশালী হয়েছি, আমি কি এখন তাকে খেয়ে ফেলবো? আমি নিজেও খাবো না, তোমাকেও খেতে দেব না, আমার মাকে কেন, আমার মায়ের অন্য দুই সন্তানকেও হাত দিতে পারবে না, কেননা তাদের হেফাজত করার জন্য আমি এখানে আছি। যে সিংহ হামলা করতে এসেছিল সে রাগ দেখাতে লাগল এবং বলতে লাগল, তুমি পাগল হয়ে গেছো, একে খেয়ে ফেলো এবং নিজের পেট ভরে নাও,
কিন্তু সেই যুবক সিংহ বলল, তুমি তাদেরকে খেতে এসেছ এবং তোমার পেট ভরাতে এসেছ, কিন্তু আমি এটা কখনোই হতে দেব না। এরপর দুই সিংহের মধ্যে মারামারি লেগে গেল এবং যুবক সিংহটি বলল, এই ছাগল আমার মা, আমি তার কোনো ক্ষতি হতে দেব না। তারপর সেই যুবক সিংহ অন্য সিংহকে খতম করে দিল, কিন্তু এদিকে সেই ছাগলের চোখে পানি চলে আসল এবং সে মহান আল্লাহ তায়ালাকে বলতে লাগল, হে আল্লাহ, আমি তোমার উপরে বিশ্বাস রেখেছি আর তাই আমি এই সিংহের বাচ্চাটিকে আমার বাচ্চা বানিয়েছিলাম, আর আজ সে সত্যি সত্যি আমার সন্তান হয়ে গেল। তো বন্ধুরা, এভাবেই একটি ছাগল একটি সিংহের বাচ্চাকে লালন পালন করে বড় করল এবং সেই সিংহের বাচ্চা সেই ছাগলের সন্তান হয়ে রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিও দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি আবারও সুস্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, চলুন আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনায় রয়েছে প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছের পাতা ছেঁড়া যাবে না, বিনা কারণে কেউ গাছের পাতা যেন না ছিঁড়ে। পশু পাখিকে হত্যা করা যাবে না, কোনো পশু পাখিকে এনে বন্দি করে রাখলেন সেটা করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনায় কেন রয়েছে প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা, ঘটনাটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এবং আপনি যদি ঘটনাটি সম্পূর্ণ দেখলেন, আপনি নিজেই কমেন্টে লিখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা বলি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা এই পর্যন্ত ভিডিওটিতে লাইক দেন নাই, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। একদা একটি গ্রামে রহিম নামে একটি যুবক ছিল, তার বয়স ছিল 14 বছর, সে ক্লাস 7-এ পড়ত। সে প্রতিদিন স্কুলে যেত, এই সময়টা যুবকদের মাথা রক্ত গরম থাকে, অনেক ডিসিশন নিয়ে ফেলে যেটা তার জন্য অন্যায় কিন্তু নিজের কাছে ন্যায় মনে হয়। এই সকল যুবকদের বাবা মা তাদেরকে যেটা বোঝাবে সেটা সর্বদা উল্টো বোঝে। এই যুবক বন্ধুদের সাথে খেলাধুলা করত, একদিন স্কুল যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে দেখে একটি গাছের উপর একটি ঘুঘু পাখির বাসা রয়েছে, সে সেটি দেখে স্কুল চলে যায়। যখন স্কুল ছুটি হয়ে যায় তখন তার এক বন্ধুকে বিষয়টি বলে যে আজকে একটি পাখি ধরব। এরপরে সে তার বন্ধুকেও সেই পাখির বাসাটি দেখায় এবং দুজন মিলে বুদ্ধি করে যে এই ঘুঘু পাখিটিকে আমরা রাতে এসে ধরব। সুন্দর করে তারা রাতে সেই জায়গায় উপস্থিত হল। রাত 9টা বাজবে, সেই সময় আস্তে আস্তে একজন গাছের উপরে উঠা শুরু করল এবং দেখতে পাচ্ছে যে ঘুঘু পাখিটি বাসায় বসে রয়েছে, চুপ করে গিয়ে সেই পাখিটিকে ধরে ফেলল এবং তার একটি ডিম ছিল এবং একটি বাচ্চা ছিল, ডিমটি ভেঙে ফেলে দিল এবং সে ঘুঘু পাখিটি এবং তার বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসলো। এসে বাঁশ দিয়ে একটি খাঁচা তৈরি করল, সেখানে সেই পাখিটিকে রেখে দিল এবং বাচ্চাটিকে হাতে করে নিয়ে বিভিন্ন বন্ধুদের দেখাত। এদিক সেই ঘুঘু পাখিটি একাই রয়েছে খাঁচায়, তার মনটা ছটপট করছে, তার সন্তানকে নিয়ে তারা খেলা শুরু করেছে। চিন্তা করা যায় তখন সেই ঘুঘু পাখিটির চোখ দিয়ে পানি পড়া শুরু করল। সে ঘুঘু পাখিটি আল্লাহতালাকে স্মরণ করল, আল্লাহতালা মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন। মানুষ চাইলে বিভিন্ন পশু পাখিকে হত্যা করতে পারে, মানুষ চাইলে গরুকে হত্যা করতে পারে, ছাগলকে করতে পারে, কুমিরকে পারে, সাপকে হত্যা করতে পারে, কিন্তু কারণ থাকতে হবে যেন মানব জাতির কোনো ক্ষতির কারণ হয়ে না থাকে। আপনি আপনার জীবনে অনেক পশু পাখিকেও হত্যা করতে পারবেন, ইঁদুর বাসায় রয়েছে আপনি হত্যা করতে পারবেন, কিন্তু এর পিছনে বড় কারণ থাকতে হবে। যেমন ইঁদুর বাসায় অনেক কিছু ক্ষতি করে, অনেকের টাকা পয়সা কেটে দেয়, অনেকের মূল্যবান জিনিস কেটে দেয়, কারেন্টের তার কেটে রাখে, ছোট বাচ্চার শর্ট খেয়ে মৃত্যুর সম্ভাবনায় পড়ে যেতে পারে। এটার কারণে ইঁদুরকে হত্যা করা যাবে, আল্লাহ তাআলা কোনো গুনাহ দিবে না। কিন্তু
কোনো যদি কারণ না থাকে তাহলে সেই একটি প্রাণীকে মেরে কি লাভ, যেটাকে কিনা আল্লাহ তাআলাই নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পশু পাখি পাঠিয়েছেন, বিভিন্ন জীবজন্তু পাঠিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। প্রতিটা জিনিসেরই কোনো না কোনো কাজ রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো বা জানেন যে উট মরুভূমিতে বেশি থাকে, উট যদি কখনো অসুস্থ হয় তাহলে জীবন্ত সাপ খাইয়ে দিতে হবে তাকে, তাহলে সে সুস্থ হয়ে যাবে, এটা তার জন্য ঔষধ। তো আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে, প্রতিটি জীবকে কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। গাছকে সৃষ্টি করেছেন অক্সিজেন মানুষকে যেন সরবরাহ করে, এই জন্যই মানুষ যে নিঃশ্বাসে ত্যাগ করে সেটা গাছ আবার গ্রহণ করে। কত একটি নিয়ামত, এটা কখনো কল্পনা করা যায় না। আপনার আশেপাশে কত গাছ রয়েছে, আল্লাহ তাআলা সেই গাছের মাধ্যমে আপনাকে বাঁচিয়ে রেখেছে। কত বিজ্ঞানী অক্সিজেন তৈরি করতে পারে, সারাদিন একটা মানুষের যত প্রকার যতটুকু অক্সিজেন দরকার হয় সেটা কিনতে গেলে প্রায় 20-25 হাজার টাকার কাছাকাছি চলে যাবে, অথচ আল্লাহ তাআলা ফিরে দিয়েছেন এই গাছের মাধ্যমে। অথচ মানুষ গাছের পাতা বিনা কারণে ছিঁড়ে। ছোট থেকে ক্লাস 2 এ যখন ছিলাম, একটি পড়া ছিল আমাদের, সেখানে এক ছেলে গাছের পাতা ছিঁড়ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ডেকে বলেছিল যে তুমি তোমার মাথার চুল ছিঁড়ে ফেলো। সে বলল অনেক কষ্ট হচ্ছে, তো তাহলে তুমি কেন গাছের পাতা ছিঁড়েছো, সেও তো কষ্ট পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাছে কান্না শুনতে পেতেন। সুবহানাল্লাহ, এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন একটি যন্ত্র যেটা গাছের কান্না শুনতে পাওয়া যায়। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের কান্না শুনতেন কত শত বছর আগে। প্রিয় ভাই বোনেরা, চলুন সেই মূল ঘটনায় যাওয়া যাক। সেই ছেলেটি সেই কুকু পাখিটিকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে অনেক খেলা শুরু করেছে। এক সময় কুকু পাখির বাচ্চাটি সেই ছেলেটির হাত থেকে পড়ে মৃত্যুবরণ করে। কুকু পাখিটি দেখেছিল, কুকু পাখিটির চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করেছে। দুদিন পরেই সেই যুবকে একটি ছোট্ট ভাই, বয়স হবে 4 বছর, সে হঠাৎ বাসা থেকে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। সেই ছেলেটির বাবা মা তার ছোট সন্তানের জন্য কান্নাকাটি করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। তারা কল্পনা করতে থাকে, না জানি কোথায় আমাদের সন্তান রয়েছে। সেই ছেলেটি চিন্তা করতে ধরে, না জানি কোথায় আমার ছোট ভাই রয়েছে, কোথায় খাবে, কোথায় থাকবে, না কোনো মানুষ নিয়ে গিয়ে তাকে হত্যা করবে, তার কিডনি বিক্রি করে দিবে, অনেক কিছু টেনশন মাথায় ঢুকছে। রাতে যখন ছেলেটি ঘুমাতে গেল তখন তার ছোট ভাইয়ের কথা খেয়াল পড়ল, ভাইয়া ভাইয়া বলে ডাকতো তাকে। এটা সে মেনে নিতে পারছে না যে তার ছোট ভাই হারিয়ে গিয়েছে, তার বাবা মাও মেনে নিতে পারছে না যে তার ছোট সন্তান হারিয়ে গিয়েছে, কোথায় থাকবে, কোন মানুষের বাসায় থাকবে, এতদিন একসাথে ছিল, কোনোভাবে মেনে নিতে পারছেন একজন বাবা মা। আপনি ভাবেন আপনার যদি সন্তান এভাবে হারিয়ে যায় আমার মনে হয় আপনি পাগল হয়ে যাবেন। চিন্তা করুন, তাদের পরিবারের সকলে কান্নাকাটি শুরু করেছে। 4 দিন পরে সেই ছোট বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায়। আল্লাহর রহমতে কোনো কিছু ক্ষতি হয়নি। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অন্য একটি এলাকায় চলে যায় এবং সেই এলাকার একজন মানুষ তাকে তার বাসায় রাখে এবং খোঁজাখুঁজি শুরু করে যে কার সন্তান এটি। সেই লোকটি 4 দিনের মাথায় সন্ধান পায় যে এই বাড়ির এই সন্তান। তখন সেই ছোট্ট 4 বছরের শিশুটিকে তাদের বাসায় নিয়ে যায় এবং তার বাবা মা দেখে চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করেছে। তার বড় ভাইয়ের চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে যে আল্লাহ তাআলা তাদের পরিবারের সেই সন্তানকে, তার ছোট ভাইকে ফিরিয়ে দিয়েছে পুনরায়। প্রিয় ভাই বোনেরা, তখন সেই ছেলেটি তার বাবা মা সেই কুকু পাখিটিকে ছাড়ে দেয়। তারা বুঝতে পারল, তারা তাদের ভুল বুঝতে পারল। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা অনেক মানুষকে কখনো বিপদ দিয়েও শিক্ষা দেয়। আল্লাহ তাআলা মানুষের সর্বদা ভালো চায়। আল্লাহ তাআলা চায় যেন মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন, যেন তারা সর্বদা সর্বশ্রেষ্ঠই থাকে। প্রিয় ভাই বোনেরা,
যখন সেই ঘুঘু পাখিটিকে তার বাচ্চাকে নিয়ে এসেছিল এবং যখন সেই ঘুঘু পাখির বাচ্চাকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল ইচ্ছাকৃতভাবে, খেলাধুলা করতে গিয়ে মরে গিয়েছে, এর মানে ইচ্ছাকৃতই বলা চলে, কি পরিমাণ কষ্ট পেয়েছিল। আল্লাহ তাআলা তো তার মধ্যে প্রাণ দিয়েছেন, তার মধ্যে ভালোবাসা দিয়েছেন, তার মধ্যে গর্ভধারণের ক্ষমতা দিয়েছেন, তাকে মা বানিয়েছেন, তার সামনে তার সন্তানকে এরকম করা হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট মুরগির বাচ্চাকে অনেক ভালো লেগেছিল। আমি যখন ধরতে গেলাম তখন দেখলাম মুরগির মা আমাকে দৌড়ে এসে ঠকিয়ে নিয়েছে, আমার রক্ত পড়া শুরু হয়েছিল। এরপরে বুঝলাম যে পশু পাখিরও মায়া মমতা ভালোবাসা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনাটি দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে কখনো বিপদ দিয়েও পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কখনো মানুষকে বিপদ দেন যেন তার ভুল সে সংশোধন করতে পারে, আবার আল্লাহ তাআলা মানুষকে কখনো বিপদ দেন যেন সে সকল গুনাহ থেকে বিরত থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে এগুলো অহরহ ঘটনা ঘটছে, এগুলো কোনো বানর ঘটনা নয়। আপনি আপনার আশেপাশে লক্ষ্য করে দেখুন কত ছোট বাচ্চারা পাখি ধরছে, অথচ তার বাবা মা তাদেরকে শাসন করছে না। কিছুক্ষণ আগে যে ঘটনাটি শোনালাম, এখন বলতে পারে যে তার ছোট ভাই হারিয়ে গিয়েছে, তার বাবা মা তো কান্নাকাটি করেছে, তার বাবা মার তো কোনো দোষ ছিল না। তার বাবা মার আসল দোষ ছিল তার এক সন্তান এক ঘুঘু পাখিকে নিয়ে এসেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে তার বাবার মার কাছে। এগুলো সামান্য কিছু মনে হয়েছে, কোনো শাসন করে নাই। এই জন্য আল্লাহ তাআলা সেই বাবা মাকে এবং সেই যুবককে শাস্তি দিয়েছেন। এটা কোনো শাস্তি নয়, এটা হচ্ছে শিক্ষা, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটিবার ভেবে দেখুন, একটিবার চিন্তা করে দেখুন, মহান আল্লাহ তাআলা আপনাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন? মহান আল্লাহ তাআলা কেন আপনাকে ভালো রাস্তায় চলতে বলেছেন? কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন? প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করছিলেন, তার মুখ দিয়ে একটি কথাই বের হচ্ছিল, সালাম সালাম, হে আমার উম্মতরা, কখনো নামাজ পরিত্যাগ করিও না, কখনো নামাজ পরিত্যাগ করিও না। প্রিয় ভাই বোনেরা, আমরা কোন রাস্তায় চলছি, কতদূর ভালো কাজ করছি, একটিবার চিন্তা করে দেখুন তো। মহান আল্লাহ তাআলা কেন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা আসি কি করছি? মহান আল্লাহ তাআলা একমাত্র আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন তারই ইবাদত করি। অথচ এর ভিতরে আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা করে দিয়েছেন, সংসার করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, চাকরি করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, কোনো বাধা নেই আল্লাহ তাআলার কাছে, এগুলো কোনো খারাপ কিছু নয়। প্রিয় ভাই বোনেরা, একটিবার ভেবে দেখুন, একটিবার চিন্তা করে দেখুন, অথচ আমরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও আরও পাই পেতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন সেই কাজগুলি আমরা বেশি করছি। এখনই গুগলে সার্চ দিন কবিরা গুনাহ সম্পর্কে, আপনি গুগলে ইউটিউবে লিখুন কতগুলি কবিরা গুনাহ রয়েছে যে গুনার মাফ হয় না, সগিরা গুনাহ রয়েছে যে গুনাহগুলি করলে আমল নামে গুনাহ লেখা হয় কিন্তু ভালো কাজের মাধ্যমে সেই গুনাহগুলি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, মিশে যায়। কিন্তু আপনি যদি কবিরা গুনাহ করেন, আপনি যতই ভালো কাজ করেন সেই কবিরা গুনাহ কখনোই সে ভালো কাজের জন্য ক্ষমা হবে না। একমাত্র আল্লাহ তাআলার মন জয় করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। কত প্রকার কবিরা গুনাহ রয়েছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করা, হত্যা করা, মানুষের সাথে জুলুম করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, মানুষ আপনাকে একটা জিনিস আমানত দিয়েছে সেই জিনিসটির খেয়ানত করা, এগুলো সম্পূর্ণ কবিরা গুনার মধ্যে পড়ে। সুদ খাওয়া, সুদ নেওয়া, খাওয়া দেওয়া, সকলেই কবিরা গুনা। অথচ ভেবে দেখুন কোন কাজটি করছেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছে সেই জিনিসটি করেন না, কবিরা গুনাহ করতে বলেননি সেই জিনিসগুলি করেন, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন সেটাই করছেন, আর যেটাকে ফরজভাবে ঘোষণা করেছেন সেটাই করছেন না। আপনার যে কোনো সময়
যে কোনো দিন আপনি মৃত্যুবরণ করতে পারেন। সে অন্ধকার কবরেই আপনাকে রেখে আসবে। প্রিয় ভাই ও বোনেরা,